হাতিয়া থানা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলসিডি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন 7 মার্চ পালন করেন হাতিয়া থানা পুলিশ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, হাতিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, হাতিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম ফারুক, পৌর মেয়র কে এম ওবায়দ উল্লাহ বিপ্লব, হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মহিউদ্দিন মুহিন সহ সাংবাদিক, সাধারণ জনগণ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে 7 মার্চের দিনগুলো নিয়ে আলোচনা করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ প্রদর্শন করেন মাল্টিমিডিয়ার মাধ্যমে।